আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আফসার ভাই এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম, সাথে আছি আমি আফসার। প্রিয় ভিউয়ার্স, আপনার কাছে যদি কম্পিউটার দোকান অথবা যে কোনো অফিস আদালত, আপনি যদি কম্পিউটার দোকান করে থাকেন, তাহলে আপনার দোকানকে প্রচার করার জন্য আপনি আমাদের কাছ থেকে, আমাদের এই চ্যানেলে আজকের ভিডিও থাকবে শুধুমাত্র হেজ ব্রাশ করার জন্য। আমরা তিনটা ডিজাইন আপনাদেরকে দেখাবো। প্রিভিয়াস এখানে দেখতে পাচ্ছেন, কম্পিউটার দোকানকে ভাইরাল করার জন্য আমরা অনেক সময় ডিজাইন করে ফটোশপে আপলোড দিয়ে থাকি ফেসবুকে। ডিজাইনগুলো আমি আপনাদেরকে সেখান থেকে একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি হচ্ছে একটা দোকানের ডিজাইন। এই ডিজাইনটি আপনারা সেমভাবে এখানে যে নামগুলো পরিবর্তন করে আপনারা নিজের দোকান প্রচার করতে পারেন। এই ডিজাইনটা আপনারা ফেসবুকে আপলোড করে এবং আপনার দোকানকে খুব ভালোভাবে সুন্দর করে প্রচার করার জন্য খুব একটি গর্জিয়াস একটি ডিজাইন। এই ডিজাইনটিতে আপনারা আপনার যে দোকানটা আছে সেই দোকানের বর্ণনাগুলো এখানে ফুটিয়ে তুলবেন। আপনার দোকান যদি কম্পিউটার দোকান না হয় অথবা অন্য দোকান হয়, তাহলে আপনার দোকানে এখানে কিছু মালামাল সামগ্রী অনলাইন থেকে ডাউনলোড করে এখানে বসিয়ে দিবেন এবং আপনার দোকানের নামটা এখানে বসাবেন। আপনার যে নিচে যে ইয়েগুলো আছে, যে কথাগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন প্রোভাইডারের নাম এবং ঠিকানাগুলো এখানে দেওয়া হয়েছে। আপনি চাইলে এখানে আপনার এই সিমগুলো আপনি সেখান থেকে পরিবর্তন করতে পারেন। তো প্রিভিয়াস আজকের ভিডিও আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা একটা প্রচার বিজ্ঞাপনের জন্য এই ডিজাইনটা করা হয়েছে। এটা আমরা নিজের দোকান, আমাদেরও দোকান আছে, আমরা আমাদের কম্পিউটার দোকান, আমরা এটা এটা দিয়ে আমরা অনেক সময় ফেসবুকে আপলোড দিয়ে থাকি। আমাদের দোকানে এরকম এরকম মালামাল পাওয়া যায়। হয়তো আপনি যদি দোকানদার হয়ে থাকেন, তাহলে আপনার কাছে অন্যান্য কাস্টমার এরকম ডিজাইন নেওয়ার জন্য আসতে পারে। তো প্রিভিয়াস আপনি কথা না বাড়িয়ে আপনি আমাদের এই চ্যানেল থেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে এরকম একটি জিপ ফাইল পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটি আপনারা গুগল ড্রাইভ লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এরকম ফাইল আসবে। প্রিভিয়াস এখানে একটি পাসওয়ার্ড থাকবে। ভিডিও শেষে পাসওয়ার্ডটি অবশ্যই আপনাদের নিতে হবে। পাসওয়ার্ডটি আপনারা নিয়ে এই যে জিপ ফাইলে পাসওয়ার্ডটি দিবেন, তারপর এই ফটোর সময় আপনারা পাসওয়ার্ডটি ওখানে ফাইলটি ওপেন করতে পারবেন। তো প্রিভিয়াস কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শেষ করে দেব। পরিশেষে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।